তো গতকালকে 20টা পিঠা কিনে এনেছিলাম, চিথি পিঠা। তো এটার মধ্যে নারিকেল, মুচি মিঠাই আর দুধ দিয়ে জাল দিয়ে ভিজানো হয়েছে। তো সারা রাত্রি এটা ভিজানো ছিল, তো সকালবেলা এটা অনেক নরম সফট হয়ে গিয়েছে। তো আজকে সকালবেলা এটাই নাস্তা করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আবার নার্গিস ব্লগস এ টু জেড একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমাদের সাথেই থাকবেন। তো আমি নাস্তা করছি আর আমার ছোট ছেলে ভিডিও করছে, তো দেখতেই পাচ্ছেন। আসলে বাচ্চারা যেগুলো দেখে সেগুলো শেখার চেষ্টা করে। তো অল দ্য বেস্ট, আপনাদের দোয়া আমার বাচ্চারা খুবই ভালো, যে আমার ভিডিওর সময় কোনো দুষ্টামানি করে না, সবসময় আমাকে হেল্প করে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো সাথে থাকবেন। তো এতদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, আমার ঠান্ডা লেগেছিল। ঠান্ডা লাগাতে আমার কণ্ঠ অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল, এই জন্য আর শেয়ার করতে পারিনি। তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি এখন সুস্থ, তো কিছুটা কথা বলতে পারি। তো শোকেসে গ্লাস পরিষ্কার করব, তো ভাবলাম যে কিছু নীল আর পানি গুলিয়ে নিব, সেগুলো দিয়ে গ্লাস পরিষ্কার হয় খুবই সুন্দর, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এটা অনেক আগে থেকেই মানুষ জানতো যে নীল আর পানি দিয়ে গ্লাস খুব সহজেই পরিষ্কার করা যায়, আর অনেক সুন্দর একটা গ্লাসের লেস ফিরে আসে। আর এটার মধ্যে কোনো সাবান ইউজ করতে হয় না, কোনো পাউডার ইউজ করতে হয় না। তো সুকেসের সব কাঁচের জিনিসে নামানো হয়েছে, সবগুলো এখন ধুয়ে মুছে তো আবার পরিষ্কার করে ক্লিন করে সাজানো হবে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ছোটবেলায় দেখতাম আমার মাকে যে কাঁচের গ্লাস তিনি নীল আর পানি দিয়েই পরিষ্কার করতেন, অনেক সুন্দর পরিষ্কার ক্লিন হতো। তো ভাবলাম আজকে আমি এভাবেই পরিষ্কার করি। তো ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। তো ছাদে আসলাম একটু গাছগুলো দেখতে, তো এসে দেখি টমেটো পেকে গেছে। তো একটা টমেটো পেরে নিলাম, আর টমেটো পাকেনি, তো সবগুলোই এখন কাঁচা রয়ে আছে। পেঁপে গাছে ফুল ধরেছে আর ডালিম গাছেও ফুল ধরেছে, তো আর কিছুদিন পরে হয়তো ফল ধরবে। তো দুপুরে রান্না করব, এই জন্য পালং শাক কেটে নিব আর পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করব। পেঁয়াজ পাতার ডিম ভাজি এটা বলে। তো সবগুলো এখন কেটে নিব, কেটে না হয়েছে, এখন রান্নার প্রসেসটা আরম্ভ করছি। তো পেঁয়াজ ভাজি করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিব, আর এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিব, হলুদ ফাঁকি, আর এখানে কাঁচামরিচ কুচি দেওয়া হবে, আর অন্য কিছু দেওয়া লাগবে না। তো কিছুটা কষানোর পর আমি একটা ডিম ভেঙে দিব। তো ডিমটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, মানে পাতাগুলো কুচি করে রেখেছিলাম, সেই পাতা দিয়ে দিব। এভাবে মজা লাগে, অনেক টেস্টি। তো কি কয়েক টুকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো পেঁয়াজ পাতাগুলো গোল গোল করে কেটে নিব। আসলে রান্না করতে জানলে সব কিছুই খেতে অনেক স্বাদ লাগে, আর রান্না না করতে জানলে অনেক কিছুই মজা লাগে না। তো এক সময় পেঁয়াজ পাতা আমি ফেলে দিতাম, তেমন একটা খেতে চাইতাম না। তো হঠাৎ একদিন ভাবলাম যে পেঁয়াজ পাতা ডিম দিয়ে ভাজি করে দেখি টেস্ট কেমনটা লাগে। আসলে অনেক মজা, অনেক স্বাদ। তো আমার ফ্যামিলিতে সবাই এই পেঁয়াজ ভাজিটা খেতে পছন্দ করে। আর আরেক চুলায় পালং শাক বসিয়ে দিয়েছি। তো শিং মাছ দিয়ে রান্না করছি, পালং শাক শিং মাছের ঝোল। আর
আর শীতের মধ্যে অনেক ধরনের সবজি পাওয়া যায়, আর সব ধরনের সবজি খেতে অনেক টেস্ট লাগে। এই সিজনে আমি সবসময় চেষ্টা করি যে প্রতিদিনই সবজি রান্না করতে, তো সবসময় আমি সবজি রান্না করি আর প্রতিদিনই আমি টাটকা রান্না করি। তো ভাজিটা সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। তো হয়ে গেল আমার পেঁয়াজ ভাজি ডিম দিয়ে, পেঁয়াজ পাতার ভাজি। সিম আর আলু দিয়ে আইন মাছ রান্না করছি, তো এখন নামিয়ে ফেলবো। তো নামানোর আগে ধনিয়া পাতা আর টমেটো দিয়ে দিচ্ছি, তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে এটা নামিয়ে ফেলবো। আর টাকি মাছ আর পাঙ্কাশ মাছ দিয়ে ভর্তা বানাবো, সেগুলো এখন ভেজে নিয়েছি আর সাথে ধনিয়া পাতা কুচি। তো মরিচও টেলে নিয়েছি আর পেঁয়াজও ভেজে নিয়েছি, তো এগুলো এখন ভর্তা বানাবো। মজার মজার রান্না করলে আসলে ওই দিকে মনটা পড়ে থাকে, কারণ আমি খুব পছন্দ করি ভাতের সাথে মজার মজার আইটেম রান্না করে খাওয়াটা। আজকে সব কিছুই টেস্টি খাবার। তো সরষা তেল দিয়ে বানিয়ে ফেললাম ভর্তা, আর এখানে ফুলকপি সিম আর নতুন আলু দিয়ে নিরামিষ রান্না করব। তো এখানে সামান্য হলুদ ফাঁকি দিয়ে, আদা রসুন বাটা দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে সাদা বাগার দিব। এই যে কিউট বেবি, আমি না তুমি, আমি না এই যে আমি না অম্ব অম্ম তুমি আমি না এই যে আমি না আমি না তুমি আমি না এই যে আমি না সুন্দর সুন্দর ঘর সুন্দর ঘর, চারিদিকে তাকিয়ে দেখছি কত সুন্দর রং, নতুন ঘর নতুন ঘর। তো সবাই একসাথে বসে আমরা আড্ডা করছি আর ভিডিও করছি। তো ছোট্ট কিউট বেবিটা আমাদের ঘরে আছে, ও আমাদের পাশে বাড়িতে থাকে, ওকে অনেক ভালো লাগে। আমার ছেলেরা ওকে অনেক আদর করে, ওরা ছোট বোনের মতোই দেখে, তো সবসময় ওকে কোলে রাখার চেষ্টা করে আর বলে আম্মু এরকম একটা বেবি আমাদের এনে দাও। তো বলি এটাই তোমাদের বোন। তো আমেনা অনেক ভয়ে কাঁদছে, ওর আম্মুর কাছে যাওয়ার জন্য কান্না করছে। আমার ছেলেরা যেতেই দেয় না, ওরা সবসময় ওকে অনেক আদর করে। এই যে আমিনা এইদিকে তাকাও, আমিনা। তো রুমে নতুন রং লাগিয়েছি, তো জানালার দরজার পর্দা লাগাতে পারিনি, তো আস্তে আস্তে সব কিছু সাজিয়ে নিব। এটা আমার আব্বার ঘর, উনি এই রুমে থাকেন। এই যে আমিনা আমিনা, ও চারিদিকে তাকিয়ে দেখছে। আমিনা কথা বলো, আমিনা ও তাকিয়ে দেখে দেখছে। আমিনা
তো আস্তে আস্তে সব পাই ফার্নিচার গুছিয়ে নিচ্ছি, তো পুরোপুরি গুছানো শেষ হয়নি। হলো হলো পেলো পেলো আপ্রীতি সবসময় ওকে কোলে রাখে আর ওকে নিয়ে খেলা করে। ও বলে আমার এটা ছোট বোন, আমি হ্যাঁ বলি তোমার এটা ছোট বোন। তো বাচ্চাদের অনেক পছন্দ করে। তো আমেন আফ্রিদির কোলে থাকে তো কান্না করে না, আর রাফির কোলে গেলেই ও কান্নাকাটি করে। আসলে বাচ্চারা যেদিকে আদর পায় সেদিকে থাকার চেষ্টা করে। তো সন্ধ্যাবেলা পিজার অর্ডার করেছিলাম অনলাইন থেকে। তো আমার ছোট বোনে অনলাইনে বিজনেস করে, তো ওর কাছ থেকে এই পিজার অর্ডার করেছি। ও পিজা বানিয়ে পাঠিয়েছে, তো আমরা সবাই মিলে এখন খাচ্ছি। আমি পিজাটা অনেক পছন্দ করি, আর যেহেতু আমার ছোট বোন এখন অনলাইনে ফুড বিজনেস করে, তো প্রায় সময় আমি পিজা অর্ডার করি। তো মাঝে মধ্যে পিজা খাই ওর কাছ থেকে এনে। খুব মজার পিজা তৈরি করে আমার ছোট বোন। তো রং চা খাচ্ছি, আর আমার ছেলে বলছে আম্মু পুরি সিঙ্গারা নিয়ে আসছিলাম, সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তো একটু ওভেনে গরম করে দাও। তো একটু ওভেনে গরম করে দিচ্ছি, ও খাবে। তো গরম গরম খাওয়ার মজাই আলাদা, তো বলছে আম্মু আমি গরম গরম খাই। আর আমরা চা খাচ্ছি, তো আম্মা যান ওখানে বসে টিভি দেখছেন আর চা খাচ্ছেন। তো আজকে সারাদিন এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।